ইসলামিক অডিওবুক পরিবেশিত প্রবন্ধ সামগ্রীর অডিও এই সিরিজে আমরা বিভিন্ন লেখকের প্রবন্ধের অডিও তৈরি করি আজকে আমরা তৈরি করতে যাচ্ছি ফাহমুসসালাফ ও মাকাসিদে শরিয়া ইফতেকার সিফাত হাফিজাউল্লাহ লিখিত এই প্রবন্ধটির অডিও আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা গ্রহণের পর অনেক মুসলিম ভাই তাদের ভ্রাতৃত্ব ছেড়ে দিয়ে আসাবিয়াতে আক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা সমাজে ছড়িয়ে যাচ্ছে মুসলিম ভাই থেকে তারা এখন বিভিন্ন দলের এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতেই অধিক ব্যস্ত ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করে এভাবে আসাবিয়াতে আক্রান্ত এবং সেটার প্রচারণা খুবই দুঃখজনক তাদের আলোচনাতে বিভিন্নভাবে উঠে আসছে মাকাসিদুস শরিয়া এর ব্যাপারে আলোচনা মাকাসিদুস শরিয়া এর ব্যাপারে বিভ্রান্তিমূলক আলোচনাগুলো তারা গ্রহণ করেন ওয়াসিতিয়াহ ইসলাম নামক নতুন ধর্মের অনুসারী কিছু আলিমদের বক্তব্য থেকে আমরা সেগুলোর খণ্ডনে নিয়ে আসছি ইফতেকার সিফাত হাফিজাহুল্লাহ লিখিত মাকাসিদুস শরিয়া ও ফাহমুসসালাফ এর ব্যাপারে আলোচনাটি তাহলে চলুন আমরা শুরু করি এই প্রবন্ধটির অডিও লেকচার বিসমিল্লাহ সালাফদের মুতাওয়ারিস ফাহাম ও মানহাজকে পরিত্যাগ করার ক্ষেত্রে ফিকহের ইজতিহাদি কিছু মূলনীতির আশ্রয় নেন যেমন মাকাসিদে শরিয়া ও মাসলাহাতকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে শরিয়াতের সত্যসিদ্ধ প্রসিদ্ধ ও প্রতিষ্ঠিত ব্যাখ্যাকে পরিবর্তন করার দাবি তোলেন আমরা এখন এই দুইটি বিষয়ের সংশয় নিয়ে আলোচনা করব সংশয় এই যুগের নামধারী কিছু আলেমেরা বলে বেড়ায় যে মাকাসিদ হল মূল ইসলাম এসেছেই মাকাসিদে শরিয়াহ বাস্তবায়নের জন্যে সুতরাং মাকাসিদে শরিয়াহ এর আলোকে সালাফদের সিদ্ধান্তগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং উম্মার কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে বর্তমান যুগের সাথে মানানসই ফিক আবিষ্কার করতে হবে সংশয় নিরসন ইসলামী শরিয়াহ এর উসুলের দুটি দিক আছে একটি মৌলিক দিক অপরটি ইজতিহাদি দিক মৌলিক উসুলগুলো হল কুরআন সুন্নাহ ও উম্মাহের ইজমা আর ইজতিহাদি দিক হল কিসাস মাকাসিদে শরিয়াহ মাসলাহাত ইত্যাদি যেই বিধানগুলো মৌলিক উসুল দ্বারা প্রমাণিত হয়ে আছে সেখানে ইজতিহাদি মূলনীতি নিয়ে কোনো প্রকার পরিবর্তন ও বিকৃতি সাধন করা যাবে না এর থেকে আমরা বুঝতে পারি যে মাকাসিদে শরিয়াহ কোথায় কার্যকর হবে কালের আবর্তনে যখন নতুন কোনো বিষয় আমাদের সামনে আসে এবং কুরআন সুন্নাহ ও ইজমার কোনো বক্তব্য পাওয়া না যায় তখন নতুন আপতিত বিষয়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্যে কিসাস ও মাকাসিদের আলোকে গবেষণা করতে হয় এটা হলো মাকাসিদে শরিয়াহ এর কর্মসীমা কিন্তু পরিতাপের বিষয় হলো আধুনিক কিছু স্কলার ও মুসলিম মাকাসিদে শরিয়াহ এর দোহাই দিয়ে ইসলামী শরিয়াহ এর মনসুস তথা নস দ্বারা প্রমাণিত এবং মুস্তাম্বাত তথা উম্মাহের মুজতাহিদ কেরামের গবেষণা দ্বারা উন্মোচিত ও স্বীকৃত অনেক মাসাইলে পরিবর্তন সাধন করছে শরিয়াতের মাকাসিদ হল উবুদিয়াত তথা আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে তার ইবাদত করা যেই ব্যক্তি আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে সে মাকাসিদে শরিয়াহ পুরোপুরি অর্জন করতে সক্ষম উবুদিয়াত ব্যতীত কেবলই মাসলাহাত মাকাসিদের শরিয়াহ এর উদ্দেশ্য নয় তথাপি আলিমগণ জাগতিক দিক থেকে ইসলামী শরিয়াহ এর মৌলিক পাঁচটি মাকসাদ বর্ণনা করেছেন এক দীনের সংরক্ষণ দুই জীবনের নিরাপত্তা তিন মান সম্মানের হেফাজত চার বিবেক বুদ্ধির সংরক্ষণ পাঁচ সহায় সম্পদের রক্ষণাবেক্ষণ ইসলামী শরিয়াহ এর প্রতিটি বিধানের পেছনে এই মাকসাদগুলো সংরক্ষিত হয় যদি শরিয়াহ এর বিধানগুলো বাস্তবায়িত হয় তবে মৌলিকভাবে এই মাকসাদগুলো পাওয়া যাবে আর যদি শরিয়াহ এর বিধান বাস্তবায়িত না হয় তাহলে এই মাকসাদগুলো পাওয়া যাবে না এটাই হলো মাকাসিদের পেছনে প্রকৃত দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের আধুনিক মনা ও ওয়াসিতিয়া ইসলাম বা মধ্যমপন্থী ইসলাম ধর্মের অনুসারী ভাইয়েরা শরিয়াহ এর মনসুস ও স্বীকৃত বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে মাকসাদগুলো সামনে রেখে ইসলামী শরিয়াহ এর স্বীকৃত বিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগে যান আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর ভাষায় তাদের যুক্তি হল নসগুলো মূলত এই সকল মাকাসিদ অর্জনের জন্যেই এসেছে ফলে যখন আহকামসমূহের আপাত ফলাফল মাকাসিদের সাথে অসঙ্গতিপূর্ণ হবে তখন আমরা ভাজ্যিক নসের উপর আমল না করে উল্লেখিত মাকসাদগুলোর অর্জনের চেষ্টা করব এই ধনের যুক্তি কাঠামো মূলত পুরো শরিয়াতকেই
নাকচ করে দেয় এবং অনুমান নির্ভর ও আপেক্ষিক মাকাসিদের ভিত্তিতে আবদিয়াতের রোশনিকেই নিবিয়ে দেয়। সত্য কথা হলো, আল্লাহতালা আমাদের জন্য দিনের যেসব বিধিবিধান দান করেছেন তা কোনো না কোনো উপকারী লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই দিয়েছেন। তিনি কোনো ক্ষতিকর বা উপকারহীন অপ্রয়োজনীয় বিধান আমাদের দেননি। কিন্তু মাকাসিদ ও মাসালিহ কথাগুলো খুবই আপেক্ষিক। একজন মানুষ যেটাকে মাসলাহাত তথা কল্যাণকর মনে করছে, অন্যজন সেটাকে নিজের জন্যে মাসলাহাত ও মাকসাদ নাও মনে করতে পারে। এই জন্যে উহির সূত্র ছাড়া মানবীয় আকল এমন কোনো সর্বজনীন মানদণ্ডে পৌঁছাতে পারবে না যেটা দিয়ে মাকাসিদ ও মাসালিহ চিহ্নিত করা যাবে। তাছাড়া শরিয়াহ এর মাধ্যমে চিহ্নিত মাকসাদগুলো চিরন্তন ও শাশ্বত নয়, এগুলোর কিছু নির্দিষ্ট সীমা ও নীতিমালা আছে। উদাহরণস্বরূপ প্রাণ রক্ষার কথাই ধরা যাক, নিশ্চয়ই এটা শরিয়াহ এর গুরুত্বপূর্ণ মাকাসিদের অংশ। কিন্তু একজন খুনি জীবন রক্ষার ক্ষেত্রে মাকাসিদের কথা বলে তার জীবন ভিক্ষা পাবে না, এই কথা সকল মাকাসিদের শরিয়াহ এর ক্ষেত্রেই প্রযোজ্য। এখন মৌলিক প্রশ্ন হচ্ছে, এই সকল মাকাসিদ নির্ধারণ কে করবে এবং সেই অনুযায়ী প্রায়োগিক শর্ত ও সীমাগুলো কে নির্ধারণ করবে? আমরা যদি এই নির্ধারণ ক্ষমতাকে কেবল মানবীয় আকলের উপর ন্যস্ত করে দেই তাহলে বড় বিশৃঙ্খলা দেখা দেবে। শরিয়াত অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান প্রদান করছে যা কেবল যৌক্তিকতা দিয়ে বোঝা সম্ভব নয়। যদি মানবীয় প্রজ্ঞা এই সকল বিষয় সঠিকভাবে বুঝতে সক্ষম হতো তাহলে রাসূল ও ওহি প্রেরণের কোনো দরকারই ছিল না। সত্য হচ্ছে, কোরআন সুন্নাহকে এড়িয়ে এই সকল মাকাসিদ নির্ধারণের কোনো উপায় নেই। তাই কোনোভাবেই এসব আপেক্ষিক ও দ্বার্থবোধক মাকাসিদকে আমরা কোনো পরিচ্ছন্ন আহকামের উপর প্রাধান্য দিতে পারি না। চাই সেই আহকাম কোরআন থেকে আহরিত হোক অথবা সুন্নাহ থেকে, আমাদের এই অধিকার নেই যে আমরা এই সকল মাকাসিদ ও মাসালিহকে শরিয়াহ এর মৌলিক উৎস হিসেবে গ্রহণ করব এবং এইগুলোর ভিত্তিতে শরিয়াহ এর নুসুসকে ছুঁড়ে ফেলব। মাকাসিদের শরিয়াহ এর উপর আলোচনা ও পর্যালোচনাকারী কিছু মহলের দৃশ্য হলো এমন যে তারা যেই কোনো প্রকার মুনাসাবাতের কারণেই কোনো বিষয়কে মাকাসিদ সাব্যস্ত করে বসে এবং এর বিপরীত প্রমাণিত শত মাসআলা ও বিধানের সংস্কারের সরগোল শুরু করে দেয়। উদাহরণস্বরূপ, কুরআন সুন্নাহতে কোনো বিষয়ের হুকুম দেয়া হয়েছে কিংবা কোনো বিষয় থেকে নিষেধ করা হয়েছে আর উক্ত বিষয়ে ঘটনাক্রমে কোনো বাহ্যিক কল্যাণকর অথবা ক্ষতিকর দিক রয়েছে, এখন উক্ত কল্যাণকে অর্জন কিংবা উক্ত ক্ষতি থেকে নিরাপদ থাকাকে মাকসাদ বানিয়ে এর ভিত্তিতে সমাধান ও সংস্কারের কাজ শুরু করে দেওয়া হয়েছে। সাধারণত দেখা যায় মাকাসিদে শরিয়াহ এর নামে এখানে কেবল গাইরে মানসুস তথা সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত নয় এমন মাসাইলেরই বিধান জারি করা হচ্ছে না, বরং মানসুস তথা সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত মাসাইলকেও বলির পাঠা বানানো হচ্ছে। যেখানে কোনো মাসআলা উক্ত ধারণকৃত মাকসাদের বিপরীত মনে হচ্ছে সেখানে পরিবর্তন বা সংস্কারের আওয়াজ তোলা হচ্ছে, চাই সে মাসআলা মানসুস তথা মুত্তাফাক আলাইহি বা সর্বসম্মত হোক না কেন। উদাহরণস্বরূপ, শান্তি নিরাপত্তা সংক্রান্ত নুসুসগুলো দেখে ধরে নেওয়া হলো শান্তি নিরাপত্তা ও মানবতার মাঝে স্বাধীনতা ও সমতা বজায় রাখা মাকসাদে শরিয়াহ। এখন মুরতাদ হত্যার বিধান, জিহাদের বিধান, জিম্মির বিধান, কাফিরদের সাথে আন্তরিক ভালোবাসা ও সম্পর্কের নিষেধাজ্ঞা, পুরুষদের তুলনায় মহিলাদের সাক্ষী দিয়াত ও মিরাসের অংশ কম হওয়া ইত্যাদি মাসআলা যেহেতু উক্ত ধারণাপ্রসূত মাকসাদের মানদণ্ডে পরিপূর্ণ উত্তীর্ণ হয় না, এই জন্য এখন উক্ত মাকসাদের সীমা নির্ধারণ ও তাতে পুনর্বিবেচনা না করার পরিবর্তে মানসুস মাসআলাকেই পরিবর্তন করতে শুরু করে। এর জন্যে তাবিল তথা ব্যাখ্যা ও তাহরিফ তথা বিকৃতির নতুন নতুন এমন পন্থা বের করা হয় যেন কোনোভাবেই এই মাসআলা ধারণাপ্রসূত মাকসাদের বিরুদ্ধে না যায়। অথচ মাকাসিদের ইমামদের উসুল হল, মাকাসিদের ভিত্তিতে উসুল তো দূরের বিষয়, কোনো শাখাগত বিধানকেও বাতিল বা পরিবর্তন করা যাবে না, বরং তা আলাদা মূলনীতির আলোকে নিয়ে আসতে হবে। ইমাম শাতিবি রাহিমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি শরিয়াতের মৌলিক বিষয় উপেক্ষা করে শাখাগত বিষয় গ্রহণ করবে সে কেবল ভুল কাজ করবে, তেমনইভাবে যেই ব্যক্তি শাখাগত বিষয় বর্জন করে কেবলই মৌলিক বিষয়গুলো আমলে নেবে সেও ভুল কাজ করবে। তিনি আরও বলেন, সর্বোচ্চ অনুসন্ধানের পর যখন কোনো একটি সাধারণ মূলনীতি প্রতিষ্ঠিত হয় অতঃপর শরিয়াতের অন্য কোনো নসের বিধান কোনোভাবে সেই মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় তখন উভয়টির মধ্যে সমন্বয় সাধন করা আবশ্যক, কারণ শরিয়াহ প্রবর্তক সাধারণত
মূলনীতিগুলোর প্রতি সচেতন থেকেই শাখাগত এই বিধান প্রদান করেছেন। শুধু তাই নয়, যদি সাধারণ মূলনীতি আর শাখাগত বিধানে সমন্বয় সাধন সম্ভব না হয়, তাহলে শাখাগত বিধানকে বাতিল করা যাবে না, বরং তখন সেই শাখাগত বিধানই স্বতন্ত্র মূলনীতির স্থান লাভ করবে। যেমন আধুনিক কিছু স্কলার মুরতাদের হদকে অস্বীকার করেন এই যুক্তিতে যে এই বিধান শাখাগত একটি বিধান, যা শরিয়াহ এর মৌলিক মাকাসিদ তথা রহমত, কারো উপর দিনের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না এই ধরনের মূলনীতির সাথে সাংঘর্ষিক হচ্ছে। সুতরাং মাকাসিদের আলোকে এই বিধান প্রত্যাখ্যান করতে হবে। এমনইভাবে কেউই কেউ সদাচারকে শরিয়াহ এর একটি মাকসাদ বানিয়ে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা প্রদান হারাম হওয়ার ইজমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। একই যুক্তি জিজিয়ার ক্ষেত্রেও দেখানো হচ্ছে, অথচ এই বিধানগুলো শরিয়াহ এর পৃথক নস ও মূলনীতি দ্বারা প্রমাণিত। আর নিয়ম হল, প্রমাণিত কোনো বিধানকে মাকাসিদের দোহাই দিয়ে পরিবর্তন করা যাবে না। মূলত মাসালিহ ও মাকাসিদ কিতাবুল্লাহ ও সুন্নাহ থেকেই আহরিত হবে। তাই আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে কল্যাণ বলেছেন, সেটি একমাত্র কল্যাণ হিসেবে বিবেচিত হবে। নিজেদের ইচ্ছা ও প্রবৃত্তির খায়েশ অনুযায়ী কল্যাণ নির্ধারিত হবে না। মাকাসিদ শরিয়াহ বিষয়ক সকল আলিম, যেমন ইমাম শাতিবি, ইমাম গাজালি, শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রাহিমাহুমুল্লাহ প্রমুখ, সকলেই একমত যে কোনো হুকুম নির্ভর করে তার নিজস্ব ইল্লতের বা কারণের উপর, নিছক হিকমত বা প্রজ্ঞার উপরে নয়। তারা এই ব্যাপারেও একমত যেসব মাকাসিদ নুসুসের সাথে সাংঘর্ষিক, সেগুলো কুরআনিক পরিভাষায় কেবল খাহেসাত ছাড়া আর কিছুই না। মাকাসিদ বর্ণনাকারীদের অগ্রদূত আল্লামা শাতিবি রাহিমাহুল্লাহ বলেন, শরিয়াহ এসেছে মানুষকে তাদের প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর প্রকৃত গোলামে পরিণত করার জন্য। এই মূলনীতি যখন প্রতিষ্ঠিত, তখন এই কথা বলা যায় না শরিয়াহ সর্বদা মানুষের খাহেসাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং তাৎক্ষণিকভাবেই বিধানগুলি তাদের জন্য উপকারী হবে। আল্লাহ পাক সত্যিই বলেছেন, যদি হক তাদের খাহেসাতের অনুসরণ করত, তাহলে আকাশ ও পৃথিবী এবং তার মাঝে যা আছে সব কিছুতে নৈরাজ্য সৃষ্টি হতো। তিনি আরও বলেন, যেই মাকাসিদ শরিয়াহ এর সাধারণ কোনো মূলনীতি বা কোনো বিধানকে আঘাত করে, সেটা প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য কোনো মাকাসিদের পর্যায়ে পড়ে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক যেই বিধান দিয়েছেন সেটা উপেক্ষা করে যদি কোনো ব্যক্তি নিজ খেয়াল খুশি মতো কোনো কিছুকে ন্যায় ও সঠিক মনে করে এবং সেই অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করাকে বৈধ বলে বিশ্বাস করে, তাহলে সে কাফির হয়ে যাবে। অনেক আলেমী শরিয়াহ এর বিধানসমূহের উপকারিতা তথা মাসালিহ এবং তার উদ্দেশ্য তথা মাকাসিদ নিয়ে কিতাব রচনা করেছেন। তাদের এইসব আলোচনার উদ্দেশ্য কখনো এটি ছিল না যে শরিয়াহ এর বিধানগুলো কেবল এইসব উপকারিতা ও উদ্দেশ্যের মাঝে সীমাবদ্ধ, কিংবা এইসব উপকারিতা অর্জন হওয়াই শরিয়াতের মূল লক্ষ্য, সারই নসের কোনো ধার্তব্য নেই। প্রকৃতপক্ষে তাদের বক্তব্যের উদ্দেশ্য ছিল এই কথা বোঝা যে শরিয়াহ এর এমন কোনো বিধান নেই যা দিন অথবা দুনিয়ার উপকারিতা থেকে শূন্য। পাশাপাশি যে সকল ক্ষেত্রে সারই নস বা টেক্সট অনুপস্থিত ও যেই সকল বিষয় মুবাহ পর্যায়ের, সেই ক্ষেত্রে এই সকল মাসালিহ তথা কল্যাণ ও মাকাসিদের প্রতি গুরুত্বপূর্ণ দৃষ্টি রাখা। তবে কোন বিষয়টা মাসলাহাত তা নির্ণয় করবে একমাত্র শরিয়াহ ও তার নস সমূহ। কোনো মানুষের অধিকার নেই যে সে নিজের যৌক্তিকতাবোধ ও খেয়াল খুশির ভিত্তিতে মাসলাহাত নির্ধারণ করবে, কারণ এসব মাকাসিদ যেমন জীবন, সম্পদ ও সম্মান রক্ষার মূলনীতি চূড়ান্ত না বা সকল ক্ষেত্রেই প্রযোজ্য না। বরং মূল কথা হল ইমাম শাতিবি রাহিমাহুল্লাহ যা বলেছেন, তিনি বলেছেন, উপকার ও ক্ষতি চিরন্তন না বরং আপেক্ষিক। এই ক্ষেত্রে আপেক্ষিকতার অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন স্থান কাল পাত্রের জন্যে উপকার ও ক্ষতি ভিন্ন ভিন্ন। শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, যেভাবে কোনো সুন্নাহের উপর ইজমা হয়ে গেলে তার উপর আমল ওয়াজিব হয়ে যায়, ঠিক সেইভাবে কোনো বিষয়ে আদেশ বা নিষেধ জারি করে এমন ওয়াহি সেই আদেশ নিষেধের উপর আনুগত্য বাধ্যতামূলক হওয়ার জন্যে মহাগুরুত্বপূর্ণ কারণ হয়ে যায়। এর ভিত্তিতেই আল্লাহর অনুগতদের পুরস্কৃত করা হবে, অবাধ্যদের লাঞ্ছিত করা হবে। সুন্নাহ এটিও আমাদের জন্যে বাধ্যতামূলক করেছে যে যখন কোনো হুকুম নুসুসের দ্বারা প্রমাণিত হয় এবং বর্ণনার সনদ ও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যায়, তখন আমলের ক্ষেত্রে
এই সকল মাকাসিদের উপর নির্ভর করা আমাদের জন্যে আর বৈধ থাকে না। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রাহিমাহুল্লাহ তার মূল্যবান গ্রন্থ হাজ্জাতুল্লাহিল বালিগাহতে শারঈ আহকামের যেসব ব্যাখ্যা ও কল্যাণের কথা উল্লেখ করেছেন সেইগুলো সর্বোচ্চ রহস্য ও হিকমত হিসেবে এনেছেন, যার উপরে কোনো শারঈ হুকুমের ভিত্তি রাখা যায় না। ফলে তার সমসাময়িক আলেমেরা ও তার পরবর্তী মুস্তানিদ আহলে ইলমগণ এই কিতাবকে সর্বদা উক্ত দৃষ্টিকোণ থেকেই দেখেছেন এবং গ্রহণ করেছেন। এমনকি তার নিকটস্থ সন্তান, নাতি, প্রিয়জন ও ছাত্রদের কর্মপদ্ধতি এমনই ছিল। তাদের কাছে শারঈ আহকামের মাকাসিদ ও নানাবিধ কল্যাণের ভাণ্ডার ছিল, কিন্তু আমল, ফতোয়া ও সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সর্বদা ওসুলবিদ ও ফুকাহায়ে কেরামের মূলনীতিসমূহ অনুসরণ করেছেন এবং মাকাসিদে শরিয়াহ এর নামে মনসুস ও মুত্তাফাক আলাইহি মাসআলায় কোনো সংস্কার ও পরিবর্তনের দুঃসাহস দেখাননি। বিশেষত শাহ ওয়ালিউল্লাহের সুযোগ্য সন্তান সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা অসংখ্য গুণাবলী আর বিশেষত্ব দিয়ে ধন্য করেছেন, তার কর্মপদ্ধতিও অনুরূপ ছিল। তার ফাতোয়া ও লেখাসমূহ থেকে খুব সহজেই বিষয়টি বোঝা যায়। সুতরাং মাকাসিদে শরিয়াহ এর আলোকে কখনোই শরিয়াহ এর মনসুস, ফকিহদের মুস্তাম্বাত ও স্বীকৃত বিধানকে পরিবর্তন, পরিবর্ধন বা ছুঁড়ে ফেলা যায় না। মাসলাহাতের দোহাই দিয়ে আমাদের সালাফদের ফিক্ষের ভাণ্ডারকে পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবিত সমাজের সাথে মিলানোর জন্যে কাটছাট করা শরিয়াহকে বিকৃত করার নামান্তর। ইসলামী শরিয়াহ এর মাকাসিদ ও কল্যাণের ব্যাপারে সালাফদের চেয়েও বেশি কেউ অবগত ছিলেন না। যখন কেউ মাকাসিদ ও মাসালিহের দোহাই দিয়ে সালাফদের ফিক্ষি সিদ্ধান্তকে ছুঁড়ে ফেলে কিংবা শরিয়াহ এর উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হিসেবে দেখানোর চেষ্টা করে, তখন সে মূলত সালাফদের উপর অজ্ঞতার অপবাদ দিচ্ছে যা থেকে তারা মুক্ত। সালাফদের বক্তব্যসমূহ মাকাসিদে শরিয়াহকে যথার্থভাবে অনুসরণ করার মাধ্যম, কারণ ইসলামী শরিয়াহ সম্পর্কে তারা ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী ও শরিয়াহ বিধানসমূহের ব্যাপারে তারাই ছিলেন গভীর বুঝের অধিকারী। নিঃসন্দেহে সাহাবাই কেরাম, তাবেঈ ও তাবে তাবেঈনদের মতো সালাফে সালেহিনেরাই কুরআন, তার ইলম ও তার ভেতরে গচ্ছিত রহস্যের ব্যাপারে অধিক জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ। এই প্রবন্ধটির তথ্যসূত্রসমূহ উসুলুল ইফতা পৃষ্ঠা 245 থেকে 248, মুফতি ওবায়দুর রহমান পাকিস্তানকৃত মাকাসিদে শরিয়াত কি আহমিয়াত অর উসকে হুদুদ ওয়া জাওয়াবেত নামক উর্দু মাকালাত, আল মুওয়াফাকাত লি ইমাম আশ-শাতিবি রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতি নববিয়্যাহ লি ইবনে তাইমিয়া, হুজ্জাতুল্লাহিল বালিগাহ পৃষ্ঠা 32 থেকে 33, আত তাসলিম লিন-নাসি শরিয়াহ ফাহাদ বিন সালিহ আল আজলান। এরই মাধ্যমে আমরা শেষ করছি এই প্রবন্ধটির অডিও লেকচার। আপনাদের কাছে যদি এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ইসলামিক অডিও বুক সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল বাটন চেপে রাখতে পারেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও বাংলা ভাষার অডিও বুক আর্কাইভ ওয়েবসাইট audiobookbangla.com ভিজিট করে সেখান থেকে আপনার পছন্দের যেই কোনো অডিও বুক শুনতে পারবেন ইনশাআল্লাহ।